بسم الله الرحمن الرحيم সূর্য নারায়ণ একটি মাদ্রাসার পাশে বসবাসকারী খুবই ধনী হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছিলেন আর সূর্য নারায়ণের সমস্ত ফ্যামিলির মানুষেরা সূর্যের পূজা করে থাকত শৈশবকাল পেরিয়ে যাওয়ার পর এবার যৌবন অবস্থা শুরু হয়েছিল আর বাচ্চা অবস্থার মতোই তার যৌবনকালও খুবই শান্ত স্বভাবের ছিল তিনি এমন এক যুবক ছিলেন যেই যুবক প্রত্যেক সময়ে প্রত্যেক মুহূর্তে সবাইকে সাহায্যের জন্য প্রস্তুত থাকতেন তিনি কখনোই নিজের মাযহাবকে বিচার করতেন না তিনি মহল্লার প্রত্যেক মহিলাদেরকে মাসি বলে সম্বোধন করতেন যৌবনকাল থেকে তার এমনটি নিয়ম ছিল যে মাদ্রাসার পাশে একটি কুঁয়ো ছিল সেই কুঁয়োতে সকালবেলা ঘুম থেকে উঠেই পৌঁছে যেতেন আর সেই কূপ থেকে জল তুলে সেখানে স্নান করতেন আর নিজের পিঠ সূর্যের দিকে করে এবং নিজের ছায়ার দিকে মুখ করে প্রায় এক ঘন্টা মতো খাড়া হয়ে দাঁড়িয়ে থাকতেন আর এমনভাবে সূর্যের পুজো করতেন না তো কখনো সেই মাদ্রাসার মৌলানার সঙ্গে গভীর সম্পর্ক গড়তে চেষ্টা করেছিলেন আর না তো মৌলানা সাহেবও সূর্য নারায়ণকে সেই কূপ থেকে জল তুলতে এবং মাদ্রাসার এক কোনাতে ইবাদত করতে বাধা দিয়েছিলেন আর এমনইভাবে দিন যেতে থাকলো আর সেই সাথে সাথে মৌলানা সাহেবও বৃদ্ধ হয়ে গিয়েছিলেন আর যে কারণে মাদ্রাসার সমস্ত কাজকর্ম মৌলানা সাহেবের ছেলের হাতে চলে এসেছিল সেই দিকে আবার সূর্যনারায়ণ যিনি হিন্দু ছিলেন আর যার সম্বন্ধে আজকে আমরা কথা বলছি তিনিও নিজের বয়সের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছিলেন কিন্তু তিনি সেই প্রথমে যেমনভাবে স্নান করতেন মাদ্রাসাতে এসে ঠিক তেমনইভাবে আজও স্নান করছেন আর এর মধ্যে কোনো রকম সমস্যাই ছিল না কিন্তু একদিন এমন হলো যে আকাশে মেঘ জমেছিল আর সূর্যনারায়ণ স্নান করার পর পবিত্র হয়ে সূর্যের বেরিয়ে আসার অপেক্ষা করতে থাকলেন যাতে করে তিনি সূর্যের পূজা বা ইবাদত করতে পারেন কিন্তু মেঘ আসার কারণে সূর্যকে দেখা যাচ্ছিল না জানি না সূর্যনারায়ণের ভাগ্যতেই ছিল না তার মন চাইছিল সেই মুসলিম মৌলভীকে বিরক্ত করতে যেটা তিনি এর আগে কখনোই করেননি সূর্যনারায়ণ সেই মৌলানার কাছে গিয়ে খাড়াভাবে দাঁড়িয়ে গেলেন মৌলানা সাহেব বাবলা গাছের ডাল দিয়ে মেষওয়াক করছিলেন আর তখন সূর্যনারায়ণ এসে বলতে লাগলেন যে না তো আপনার গুরুজনরা আমাকে মুসলিম বানানোর চেষ্টা করেছিল আর না তো আপনি আমাকে জান্নাতে পাঠানোর ব্যবস্থা করছেন সূর্যনারায়ণ হাসি ঠাট্টা করে মৌলানা সাহেবকে এমন কথা বলে ফেললেন মৌলানা সাহেব যখন সূর্যনারায়ণকে পিছন ফিরে দেখলেন তো তিনি তার হাত ধরে নিজের বৈঠকখানায় নিয়ে গেলেন মৌলানা সাহেব বলতে লাগলেন আজ সূর্য কোন দিকে উঠেছে এমন ভাগ্য কেমন করে হলো আমার আপনি আজকে নিজেই আমার সঙ্গে সময় বের করে কথা বলছেন আপনি তো কাউকে সময় দিতে পারেন না সূর্যনারায়ণজি এটি শোনার পর বললেন শোনো তুমি আমার বাচ্চার মতো আর সূর্যনারায়ণ এটি এই জন্যই বললেন কেননা সেই মৌলানা সাহেবের মৃত্যুর পর এই মাদ্রাসার সমস্ত কাজকর্ম এখন তার ছেলের হাতে চলে এসেছিল তো সূর্যনারায়ণজি এই জন্যই মৌলানা সাহেবকে বললেন তুমি আমার বাচ্চার মতো আর তুমি আমার সঙ্গে পাঙ্গা নিতে যেও না প্রথমে আমি প্রশ্ন করেছি আর সেই জন্য প্রথমে উত্তর শোনার হকও আমারই আছে শেষ পর্যন্ত তুমি সমস্ত পৃথিবীকে মুসলিম বানানোর জন্য বিছানা চাদর নিয়ে এখানে ওখানে গিয়ে থাকো কিন্তু আমিও তো তোমার প্রতিবেশী নিজের শেষ বয়সে পৌঁছে গিয়েছি কিন্তু আমাকে কেউ কোনোদিন একবার মিথ্যা করে বলল না যে এই নারায়ণজি আপনি কি মুসলিম হতে চান না চান না আমি শুনেছি ইসলাম ধর্মে প্রতিবেশীদের উপর আরেক প্রতিবেশীর অনেক অধিকার থাকে চলো আমাকে প্রতিবেশী হিসাবে দাওয়াত দিয়ে দিতে সূর্যনারায়ণের মুখে এমন কথা শুনে মৌলানা সাহেব খুবই আশ্চর্য হয়ে গেলেন মৌলানা সাহেব খুব নরম সুরে বললেন সূর্যনারায়ণজি আমার বাবার মৃত্যুর আগে আমাকে একটি উপদেশ আপনার জন্য করে গিয়েছিলেন তিনি বলতেন এই যে সূর্যনারায়ণ আছে যে মাদ্রাসার কূপে স্নান করতে আসে সে একজন জান্নাতি ব্যক্তি আর এর অভ্যাস কাজকর্ম আল্লাহর ভীষণই পছন্দনীয় শুধুমাত্র কিছু কাগজ কলমের কাজ বাকি আছে কিন্তু সে ভিতরে ভিতরে মুসলিম হয়ে আছে আল্লাহ রাব্বুল ইজ্জতের রহমত এর উপর বর্ষণ করার জন্য সবসময় প্রস্তুত থাকে শুধু তুমি সেই সময়ের জন্য অপেক্ষা করে থাকো যখন সূর্যনারায়ণের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জতের উপর ভালোবাসা জন্মাবে সেই সময় পর্যন্ত তাকে আগলে রাখা তোমারই ভারাপণ হয়ে থাকবে মৌলানা সাহেবের মুখে এমন কথা শুনে সূর্যনারায়ণজি একেবারে স্তম্ভিত হয়ে গেলেন আর বললেন আচ্ছা মৌলানা মরহুম তো অনেক জ্ঞানী ব্যক্তি ছিলেন আমি জানতেই পারলাম না অথচ আমার হৃদয়ের সমস্ত কথাকে জেনে ফেলেছেন তিনি এরপর মৌলানা সাহেব জিজ্ঞেস করলেন সূর্যনারায়ণজি কি ব্যাপার আজকে পূজা করছেন না তো তো তখন সূর্যনারায়ণজি উত্তর দিলেন তুমি তো জানোই বাবা সূর্য না উঠলে আমাদের ইবাদত হয় না এরপর মৌলানা বললেন ও আচ্ছা নারায়ণজি কখনো আপনি আসেন কিন্তু সূর্য থাকে না সূর্য থাকে তো আপনার অসুখ করে থাকে আজকে আপনারা দুজনে উপস্থিত আছেন কিন্তু একে অপরকে দেখতে পাচ্ছেন না এই আপনার আর সূর্যের মধ্যবর্তী যে একটি বাধা সেটি কে দিয়েছে তখন সূর্যনারায়ণ বললেন হ্যাঁ আজকের মেঘগুলো আমার পূজোকে নষ্ট করেছে তখন মৌলানা বললেন আচ্ছা এই সূর্য সামান্য মেঘের কাছে বাধ্য হয়ে গেল অথবা অন্য কোনো শক্তির কাছে যে সূর্যের থেকেও বেশি শক্তিশালী যে শক্তিশালী নিজের হুকুমে সূর্যের নিয়মকে পরিবর্তন করে দিল আর সূর্য নিজের উত্তাপ ছড়ানোর পরও বাধ্য হয়ে গেল সূর্য কি এতটা কমজোরি এমনটি শুনে সূর্যনারায়ণজি চুপ করে গেলেন তখন মৌলানাজি আবার বললেন সূর্যনারায়ণজি একটি কথা বলুন
কখনো এমন হয়েছে যখন কোনো দিন আপনি পূজা করেননি আর যার কারণে সূর্য রাগ করে নিয়েছে আর তারপরের দিনই সূর্য রাগ করে উঠেই নি? তখন সূর্য নারায়ণজি হেসে বললেন, হাট, এমনটা কেমন করে সম্ভব হয়? মৌলানা তখন বললেন, এমনটি কেন হবে না, কেন সূর্য দেবতার রাগ হয় না? সত্যই কি আপনার পূজার খবর সে রাখে? আর এমনইভাবে মৌলানা সাহেব নিজের নরম সুরের এই কথাগুলিকে সূর্য নারায়ণের মস্তিষ্কে প্রবেশ করতে থাকলেন। এর উত্তরে সূর্য নারায়ণজি বলতে লাগলেন, রাগ তো অবশ্যই আসে, আর সেই রাগ থেকে বাঁচার জন্যই আমরা সূর্য দেবতার পূজা করে থাকি, আর সূর্য দেবতা আমাদের পূজার খবরও রাখেন। কিন্তু এতটুকু বলার পর সূর্য নারায়ণজি চুপ করে গেলেন। তখন মৌলানা সাহেব বললেন, কিন্তু কি কিন্তু? তখন তিনি বলতে শুরু করলেন যে সূর্য দেবতা বাধ্য, সে নিজের ইচ্ছা মতো চলতে পারে না। তখন মৌলানা বললেন, কি নারায়ণজি, যদি দেবতারা বাধ্য হয়ে থাকে তাহলে সে আমাদের বাধ্যতাকে কেমন করে দূর করবে? একজন বাধ্য আরেক বাধ্যের সমস্যার কেমনভাবে সমাধান করবে? কেমন হয় যদি সূর্যকে বাধ্য করার সেই শক্তিমানের সাথে সরাসরি কথা বলা হয়, যেই সর্বশক্তিমানের ইশারাতে সে চলে থাকে আর মেঘকে পাঠিয়ে তার কিরণকে ঢেকে দেয়? সূর্য নারায়ণজি চুপ থাকলেন, কিন্তু মৌলানা সাহেব এই কথাকে প্রতিনিয়ত রাখলেন এবং বললেন, সূর্য নারায়ণজি, আপনার কাছে তো ছুটি নেওয়ার উপায় আছে এবং আপনি ছুটি নিতেও পারবেন, কিন্তু সূর্যের কাছে না তো ছুটি নেওয়ার মনোভাব আছে আর না তো সে নিজের ইচ্ছায় ছুটি নিতে পারবে। সূর্য নারায়ণজি, আপনি কি জানেন এই বাধ্যবাধকতার নিয়ম নিয়েই এই সমস্ত কুল কায়নাতকে বানানো হয়েছে এবং সেটিকে সামলানো এবং সমস্ত নিজামকে দেখাশোনাকারী ফেরেস্তাদেরকে বলা হয়েছিল যে আদমকে সাজদা করো এবং তার প্রশংসা করো? আজ এই কায়নাতের প্রথম কোনো নিজের বাধ্য অনুসারে চলতে পারা এমন এক মাখলুক তৈরি করা হয়েছে, মানে আল্লাহ রব্বুল ইজ্জতের পরিবর্তে তিনি নিজেই এক এমন মাখলুক বানিয়েছেন যারা নিজের ইচ্ছা মতো চলতে পারে। আর তারপর এই সমস্ত কুল কায়নাতের ফেরেস্তাদেরকে তার চরণতলে সাজদা করতে বলা হলো, আর সেই আদমের সন্তানদের মধ্যে থেকে আপনিও এসেছেন আর আমিও এসেছি, কিন্তু আপনি সেই প্রতিশ্রুতি মতো কাজও করেননি, আজ পর্যন্ত তাকে ব্যবহারই করেননি। আপনাকে যেই জন্য বানানো হয়েছিল সেটা যদি না করে আপনার রবের কাছে চলে যান, তাহলে তখন আপনার রবকে কি মুখ দেখাবে? সেই সাজদার মূল্য তো চুকিয়ে যান যেই সাজদা আল্লাহ রব্বুল ইজ্জত ফেরেস্তাদের সঙ্গে আপনার সামনে করিয়েছিলেন। নারায়ণজি একবারে নিশ্চুপ মেরে রইলেন। মৌলানা সাহেবও নিজের বাবার মতে খুব সুন্দর বক্তা ছিলেন, এমনটি মনে হতো যে মৌলানা সাহেব নিজের বাবার যেই পরিচয় সেটিকে একবারে নিজের ভিতর নিংড়ে ভরে নিয়েছেন। মৌলানা সাহেব আবার পুনরায় বললেন, সূর্য নারায়ণজি, আপনি খুবই নেকদার মানুষ, আমরা সকলে সেই বাচ্চা অবস্থা থেকে দেখে আসছি, হতে পারে আপনার মতো এত উদার মনের মানুষ আমাদের মুসলিমদের ভিতরেও পাওয়া যাবে না। কিন্তু সূর্য নারায়ণজি, কাগজ কলমের কর্মকে তো সম্পূর্ণ করতেই হবে, মনের হৃদয়ের তালা ভিতর থেকে খুলে থাকে। আল্লাহ রাব্বুল ইজ্জত সুন্নত বানিয়ে রেখেছেন, তিনি নবীদের বাপ বেটি এবং বিবিদেরকে পর্যন্ত হেদায়ত দান করেননি যতদিন পর্যন্ত তারা নিজেরাই নিজেদের মনের দরজাকে খোলেনি। কারোর ঘরের ভিতরে কোনো অনুমতি ছাড়া প্রবেশ করতে আল্লাহ রাব্বুল ইজ্জত খুব করে বারণ করেছেন, সেই পাকজাতের আদেশ যে তার ঘরে প্রবেশ করো যে ঘরের মালিক তোমাকে মহব্বত করে ডেকে থাকে। তাহলে আপনার অনুমতি ছাড়া কেমন করে তিনি আপনার ভিতরে প্রবেশ করবেন? আল্লাহ রাব্বুল ইজ্জতের রহমতের সমুদ্র সেটি আপনার চারিপাশে ঘুরপা খেয়ে থাকে। সূর্য নারায়ণজি, একটু মনের দরজাকে খুলে তো দেখুন, দেখুন সে কেমন করে ভিতরে প্রবেশ করে যায়। এরপর নিশ্চুপ হয়ে সূর্য নারায়ণ চলতেই থাকলেন। এমনটি মনে হচ্ছিল যে তিনি মাটির উপর দিয়ে নয় বরং পানির উপর দিয়ে চলছেন, মাটি তার পা থেকে সরে সরে যাচ্ছিল। সেই রাত কিয়ামতের রাতের মতো ছিল, মনের ভিতরে তুফান আর ঝড় উঠেছিল, মনে হিম্মতের শক্তি বাড়তেই থাকছিল। সূর্যনারায়ণজি সারা রাত্রি কান্না করতে করতে মাপ চাইছিলেন আর ভয় করছিলেন যে যদি সূর্য উদয়ের আগেই তিনি মারা যান, কোথাও যেন কাগজপত্রের কাজকর্ম অসম্পূর্ণই না থেকে যায়। তিনি নিজের সমস্ত নেকির পরিবর্তে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে সকালবেলা পর্যন্ত বেঁচে থাকার ভিক্ষা চাইলেন। আজ তিনি নিজের জীবনের আসল উদ্দেশ্যকে বুঝতে পেরেছেন। সকাল হতে না হতে সূর্যনারায়ণজি মাদ্রাসার দরজাতে উপস্থিত হলেন। দরজাকে মৌলানা সাহেব নিজেই খুললেন। সূর্যনারায়ণের উপস্থিতি দেখে মনে হয়েছিল যে তার সমস্ত শরীরই কথা বলছে, কিন্তু তার বাকযন্ত্র স্তব্ধ হয়ে রয়েছে। মৌলানা সাহেব তার হাত ধরলেন আর নিজের বৈঠকখানায় নিয়ে গেলেন। সূর্যনারায়ণজিকে চারপাই খাটের পর বসানোর পর তিনি তার পায়ের নিচে বসে পড়লেন আর বলতে লাগলেন, সূর্যনারায়ণজি, আপনি কিছুই বলবেন না, আপনার বাকযন্ত্রকে স্তব্ধ রাখুন। আজ আপনার পরিভাষা আপনার শরীর থেকে পরিস্ফুটিত হচ্ছে, যেটি আল্লাহ স্বয়ং দেখতে পাচ্ছেন। তিনি আপনার দাওয়াতকে কবুল করে আপনার হৃদয়ের মধ্যে চলে এসেছেন আর আমি সেই আল্লাহ পাক জাতের ইশারাতেই আপনার চরণ তলে বসে আছি। এদিকে সূর্যনারায়ণজি কান্নাতে ভাসিয়ে দিলেন, কিন্তু মৌলানা সাহেব তবুও সূর্যনারায়ণজিকে খুব কান্না করতে দিলেন। তিনি জানতেন যে নতুন মুসলিম ব্যক্তি নতুন জন্ম নেওয়া বাচ্চাদের মতো কান্না করে থাকে আর যেটা খুবই শুভ লক্ষণ হয়ে থাকে। তারপর মৌলানা সাহেব সূর্যনারায়ণজিকে নিজের সঙ্গে নাস্তা করালেন এবং মাদ্রাসার সমস্ত মানুষের সামনে ইসলামকে কবুল করালেন। তার নাম আবদুল্লাহ রাখা হয়েছিল আর ইসলাম কবুল করার ঠিক 10 দিন পর আবদুল্লাহ সাহেব জ্বর আসার কারণে আল্লাহর কাছে চলে গেলেন। মৌলানা সাহেব বলছিলেন যে আবদুল্লাহ সাহেবের জানাজাতে মনে হচ্ছিল এক বিরাট জুলুস বের হয়েছে।
একদিকে তো তিনি অনেক ভালো মানুষ ছিল নয়, আবার তিনি নও মুসলিম ছিলেন, আর সেই জন্যই প্রত্যেক মানুষই তার খাটুলিতে কাঁধ দেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়তে লাগলেন। সূর্যনারায়ণ যে একজন এমন ব্যক্তি ছিলেন যার জানাজাতে অংশ নেওয়ার জন্য সহস্র হিন্দুও সেদিন ইসলাম গ্রহণ করে ইসলামের ছায়া তলে আশ্রয় নিয়েছিলেন। এই কাহিনী থেকে একটা জিনিস তো খুবই শিখার মিলল যে আপনি আপনার ধর্মকে কখনোই কারোর উপর জোর করে চাপিয়ে দিতে পারেন না। যতটুকু পারবেন আপনার ব্যবহারকে তার সামনে তুলে ধরার চেষ্টা করুন, হয়তো আপনার ব্যবহারে ইন্সপায়ার হয়ে সে আপনাকে ফলো করতে শুরু করবে। সর্বশেষে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে এমনটি দোয়া যে তিনি যেন আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করেন এবং সূর্যনারায়ণ সাহেবের মতো বোধ শক্তিও দান করেন, আর আবদুল্লাহ সাহেবের মতো মৃত্যুর সময় যেন আমরা প্রত্যেকে ইমানদার হয়ে মৃত্যুবরণ করতে পারি। আমিন সুমা আমিন। আমরা আশা রাখছি যে আমাদের দেওয়া এই ছোট্ট কাহিনীটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে, আর ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজহার এটি যে আপনি এটিকে লাইক করে শেয়ার করুন, যাতে করে আপনার দ্বারা করে যাওয়া শেয়ারের মাধ্যমে কেউ একজন দিনের সঙ্গে জুড়ে যেতে পারে। তো আজকের জন্য শুধুমাত্র এই পর্যন্তই। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।